নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে রাম মন্দির নির্মাণ নিধি অর্থ সংগ্রহ অভিযান শুরু হলো হুগলি জেলায়। বৃহস্পতিবার চুঁচুড়ার সান্দে শরতলা থেকে এই অভিযান শুরু হয়। জানা গিয়েছে রাম মন্দির ট্রাস্টি বোর্ড নির্ণয় গ্রহণ করেছে রাম মন্দির নির্মাণের অর্থ দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছ থেকে গ্রহণ করা হবে। সারা দেশে 15 জানুয়ারি থেকে শুরু হয়ে এই অর্থ সংগ্রহ অভিযান চলবে মাঘী পূর্ণিমা পর্যন্ত, কিন্তু পশ্চিমবঙ্গে চলবে 31 জানুয়ারি পর্যন্ত, অন্তত এমনটাই জানা গিয়েছে। এদিন রাম মন্দির নির্মাণ নিধি অর্থ সংগ্রহ অভিযান কর্মসূচিতে হাজির ছিলেন বিভাগ প্রচারক আশিস মণ্ডল, প্রমুখ কার্যকর্তা বিপ্লব অধিকারী, উজ্জ্বল ভট্টাচার্য, রাজীব ঘরামি, অনিরুদ্ধ কুণ্ডু ছাড়াও একাধিক কার্যকর্তারা। এই অভিযানের মাধ্যমে হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম ও শহরের প্রত্যেকটি মানুষের বাড়িতে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থ সংগ্রহ করা হবে নগদ টাকা এবং চেকের মাধ্যমে। নগদ অর্থ অবশ্যই কুপনের মাধ্যমে নেওয়া হবে। 10 টাকা, 100 টাকা বা 1000 টাকা পর্যন্ত কুপন করা হয়েছে। কেউ তার বেশি অর্থ দিতে চাইলে সেটা অবশ্যই চেকের মাধ্যমে নেওয়া হবে। এই ক্ষেত্রে অবশ্যই তারা ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই প্রসঙ্গে বিভাগ প্রচারক আশিস মণ্ডল বলেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র সারা ভারতবর্ষে প্রভু শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণের জন্য মকর সংক্রান্তি তিথি থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত প্রায় 43 দিন ধরে প্রত্যেক শ্রদ্ধালু ব্যক্তির বাড়িতে যাবেন, তাদের শ্রদ্ধার সমর্পণ দিয়ে মন্দির নির্মাণ হবে। বাংলাতে এই কার্যক্রম এই মকর সংক্রান্তি তিথি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে। হুগলি জেলা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কার্যকর্তারা হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়ায় ষণ্ডেশ্বরতলা মন্দিরে বাবার মন্দিরে পুজো দিয়ে কার্যকর্তারা আজকে এই কার্যক্রমের শুভারম্ভ করেন। এই উপলক্ষে সারা দেশে 10 টাকা, 100 টাকা, 1000 টাকার কুপন, এছাড়াও এর অধিক যারা দেবেন তাদের জন্য বিল বই আছে, অনলাইনেও ব্যবস্থা আছে। এই কার্যক্রম বাংলাতে 15-16 দিন ধরে চলবে। বাংলায় সংঘের কার্যকর্তারা ঠিক করেছেন 38,000 গ্রামের মধ্যে বেশিরভাগ গ্রামে যাতে সবার কাছে যাওয়া যায় এই প্রচেষ্টা চলছে। এই কার্যক্রমে সবার সহযোগিতা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা।